আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের একমাত্র S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রুশ বাহিনী, বলেছেন জেলেনস্কি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ। এবং সর্বশেষ থাকছে ইউক্রেনের নতুন ফ্রন্ট লাইনে যেভাবে আঘাত হানতে পারে রাশিয়া। ইউক্রেন এবং রাশিয়ার তুমুল সংঘর্ষের ভেতরে একের পর এক ইউক্রেনীয় শহর দখল করে নিচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। এমন সংঘাতময় পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যতই অস্ত্র বা টাকা বা ডলার দিয়ে সহায়তা করুক না কেন, রাশিয়ার হাত থেকে কি ইউক্রেনকে সহজেই নিয়ে নিতে পারবে আমেরিকা? মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা যতই ষড়যন্ত্র করুক না কেন, রাশিয়া তার উদ্বেগের জায়গা থেকে সরে আসবে? জেলেনস্কির ডাকে সাড়া দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি পারবে ইউক্রেনে ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে? কি মনে হয় আপনাদের এ বিষয়ে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইউক্রেনের একমাত্র S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। স্লোভাকিয়া ইউক্রেনকে যে একমাত্র S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছিল তা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে কয়েকটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে হামলা চালিয়ে ইউক্রেনের কাছে থাকা S-300 হ্যান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে নিপ্রোপেত্রোভস্ক শহরের উপকণ্ঠে একটি হাঙ্গারে হামলা চালানো হলে S-300 ক্ষেপণাস্ত্রের ব্যাটারি ধ্বংস হয়। ইউরোপের একটি দেশ ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছিল। রাশিয়ার সামরিক বাহিনী সমুদ্র থেকে কালিবর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এতে 4টি S-300 লঞ্চার এবং ইউক্রেনের 25 জন সেনা নিহত হয়। এছাড়া S-300 হ্যান্ড্রেড টার্গেটিং রাডারকেও ধ্বংস করা হয়েছে। গত শুক্রবার স্লোভাকিয়া ঘোষণা দিয়েছিল যে রাশিয়ার কাছ থেকে পাওয়া S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে দান করেছে। S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় 4 থেকে 12টি লঞ্চার থাকতে পারে এবং একটিমাত্র লক্ষ্যবস্তু শনাক্তকরণ রাডার থাকে। ইউক্রেনকে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার পর স্লোভাকিয়াকে আমেরিকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছিল। রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রুশ বাহিনী, বলেছেন জেলেনস্কি। ইউক্রেনে এক মাসেরও বেশি সময় ধরে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী, তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে ইউক্রেনীয় বাহিনী। এমন পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পশ্চিমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার 11 এপ্রিল এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। সোমবার অসমর্থিত প্রতিবেদন সূত্রে অবরুদ্ধ দক্ষিণ ইউক্রেনের মারিওপোল বন্দরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেলেনস্কি বলেন, আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি, তবে তিনি ইতোমধ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে তা বলেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্ব নেতাদের মনে করিয়ে দিতে চাই রাশিয়ান সামরিক বাহিনীর রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। সেই সময়ে এর অর্থ ছিল রাশিয়ান আগ্রাসনের প্রতি আরও কঠোর এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো প্রয়োজন ছিল। এদিকে মারিওপোলের মেয়রের সহযোগী পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, রাসায়নিক হামলার খবর নিশ্চিত করা যায়নি। তিনি পরবর্তীতে বিস্তারিত এবং স্পষ্ট তথ্য দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের PMLN নেতা শাহবাজ শরীফ। পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ থেকে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের PTI আইন প্রণেতারা গণপদত্যাগ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। দেশটির সংবাদ মাধ্যম ডন বলেছে,
পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএলএন এর প্রেসিডেন্ট শেহবাজ শরীফ। পিটিআই এর সদস্যরা ভোট বর্জন করায় জাতীয় পরিষদের অধিবেশনে 174 জন আইন প্রণেতা তার পক্ষে ভোট দেন। এর আগে পিটিআই এর আইন প্রণেতারা ওয়াক আউট করে সংসদ ভবন থেকে বেরিয়ে যান। ওই সময় পিটিআই সমর্থিত প্রধানমন্ত্রী পদের প্রার্থী শাহ মাহমুদ কুরেশি ঘোষণা দেন তার দলের আইন প্রণেতারা জাতীয় পরিষদ থেকে গণ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সংসদের ডেপুটি স্পিকার কাসিম সুরি বিবেকের তাড়নায় ভোট আয়োজন করতে পারবেন না বলে জানিয়ে দেওয়ার পর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের আয়াজ সাদিকের সভাপতিত্বে ভোট হয়। এতে বিরোধীদের 174 ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ শরীফ। ফলাফল ঘোষণার সময় সাদিক অতীতের স্মৃতিচারণ করে বলেন, তিনি এমন এক অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন যেখানে পিএমএলএন নেতা এবং শেহবাজের বড় ভাই নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, এবং আমি শেহবাজ শরীফের নির্বাচনের অধিবেশনে সভাপতিত্ব করার সম্মান পেয়েছি। মিয়া মোহাম্মদ শেহবাজ শরীফ 174 ভোট পেয়েছেন বলে ঘোষণা দেন আয়াজ সাদিক। তিনি বলেন, মিয়া মোহাম্মদ শেহবাজ শরীফ ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ফল ঘোষণা করে সাদিক আয়াজ যখন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজ শরীফের নাম ঘোষণা করেন, তখন সংসদ সদস্যরা নতুন এই প্রধানমন্ত্রী ও তার ভাই নওয়াজ শরীফের নাম উল্লেখ করে বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে শেহবাজ শরীফকে সংসদে প্রধানমন্ত্রীর আসনে বসার অনুরোধ জানান আয়াজ সাদিক। প্রধানমন্ত্রী হিসেবে সংসদে দেয়া প্রথম ভাষণে শেহবাজ শরীফ পাকিস্তানকে বাঁচানোর জন্য আল্লাহকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হয়েছে। এর মাধ্যমে মন্দের বিরুদ্ধে মঙ্গল জয়লাভ করেছে। এর আগে শনিবার দিনভর নানা নাটকীয়তা এবং মধ্যরাতে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদত্যাগের পর অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। দেশটির 342 সদস্যের সংসদের 174 জনই ইমরান খানের বিরুদ্ধে ভোট দিয়ায় ক্ষমতাচ্যুত হন তিনি। অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের 7 দশকের কোনো প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে না পারার ইতিহাসের অংশ হয়েছেন সাবেক এই ক্রিকেট তারকা। পাকিস্তানের আর্থিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে ইমরানের বিরুদ্ধে গত 8 মার্চ অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। তবে এ প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যা দিয়ে 3 এপ্রিল তা খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। সেদিনই প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এই পরিস্থিতিতে স্বতঃপ্রণোদিত হয়ে নোটিশ দেন সুপ্রিম কোর্ট। টানা 5 দিন শুনানি শেষে সুপ্রিম কোর্ট 7 এপ্রিল অনাস্থা প্রস্তাব খারিজ এবং জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে ঘোষণা করেন এবং অনাস্থা প্রস্তাবের ওপর ভোট আয়োজনের নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে শনিবার সকাল 10:30 অধিবেশন শুরু হয়। দিনভর চলে নাটকীয়তা। কয়েক দফায় অধিবেশন স্থগিত করা হয়। প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ হতে পারবেন না জানিয়ে রাতে পদত্যাগ করেন জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। পরে স্পিকারের আসনে বসেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পিএমএলএন সদস্য আয়াজ সাদিক। তার সভাপতিত্বে অনুষ্ঠিত ভোটে হেরে যান ইমরান খান। ইউক্রেনের নতুন ফ্রন্ট লাইনে যেভাবে আঘাত হানতে পারে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের মূল কেন্দ্রস্থল এখন দেশটির পূর্বাঞ্চল। রুশ বাহিনী এখন সেখানেই মনোযোগ দিচ্ছে, আর রুশ বাহিনীকে মোকাবেলায় পূর্বাঞ্চলে বেশ ভালো প্রস্তুতি নিয়ে রেখেছে ইউক্রেনীয় বাহিনীও। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের সেরা সেনা দলগুলো এখন পূর্ব দিকে অবস্থান করছে। তারা সেখানে পরীক্ষা খনন এবং আরও কিছু সুরক্ষিত অবস্থান তৈরি করছে। পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে রুশ বাহিনীও ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। ইতিমধ্যে কিছু এলাকায় এগিয়ে গেছে তারা। যুদ্ধের এ পর্যায়ে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর যুদ্ধের প্রস্তুতি কেমন তা নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে বিবিসি। রুশ কর্মকর্তারা বলেছেন, এখন তাদের বাহিনীর মূল লক্ষ্য হবে দনবাসের পুরোপুরি স্বাধীনতা নিশ্চিত করা, অর্থাৎ লুহানস্ক ও দনেস্কের স্বাধীনতা নিশ্চিত করা। তবে পূর্বাঞ্চলীয় ভূখণ্ডে হামলার ক্ষেত্রে রুশ বাহিনীকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, কারণ ইউক্রেনের উত্তর অংশের তুলনায় পূর্ব ভাগে গাছপালা কম। উন্মুক্ত এলাকার পরিমাণ বেশি হওয়ার কারণে তা ইউক্রেনীয় বাহিনীর অনুকূলে কাজ করবে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের ISW তথ্য অনুযায়ী স্লোভিয়ানস্কে নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের লড়াই চলমান যুদ্ধের পরবর্তী কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। ইজিওম থেকে অগ্রসর হওয়া রুশ সেনারা যদি শহরটির দখল নিতে পারেন, তাহলে তারা পূর্ব দিকে রুবিঝনে শহরের দিকে অগ্রসর হতে পারবেন।
ইউক্রেনীয় বাহিনীর অপেক্ষাকৃত ছোট একটি দলকে ঘিরে ফেলতে পারবেন তারা অথবা তারা আরও দক্ষিণে অগ্রসর হয়ে ইউক্রেনের বড় একটি সেনা দলকে ঘিরে ফেলতে পারবেন। রুশ বাহিনীর কাছে যদি মারিওপোলের পতন ঘটে তাহলে আরও বেশি সংখ্যক সেনা সেখান থেকে সরিয়ে নিয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারবেন, দোনেস্কের পশ্চিম দিকে যেতে পারবেন তারা। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ব্রিগেডিয়ার বেন ব্যারি অবসরপ্রাপ্ত মনে করেন, বছরের পর বছর ধরে প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত করেছে ইউক্রেন, সে কারণে তাদের সেখান থেকে হটানোর কাজটা রুশ বাহিনীর জন্য অতটা সহজ হবে না। তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধের মতো ইউক্রেনীয়দের শুধু পরীক্ষা খনন করলেই হবে না, তারা যেসব শহর ও গ্রামকে সুরক্ষিত রাখতে চায় সেগুলোতেও সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। পূর্বাঞ্চলে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের অনেকেই অনেক বেশি অভিজ্ঞ, কারণ 2014 সাল থেকেই সশস্ত্র রুশপন্থীদের মোকাবেলা করেছে তারা। এসব সেনা সদস্যের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কিয়েভ থেকে রুশ সেনারা সরে যাওয়ায় সেখানে আর সেনা মোতায়েনের প্রয়োজন নেই, এই সেনা দলগুলোকে নতুন করে পূর্বাঞ্চলে নিয়োজিত করা হতে পারে। ব্রিগেডিয়ার ব্যারি মনে করেন, স্থলভাগের আগে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে রাশিয়া, এর জন্য বিপুল গোলা ব্যবহার করতে পারে দেশটি। শুরুতে ভারী গোলা হামলা না চালালে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং তাদের পরাজয়ের ঝুঁকি থাকবে। রাশিয়ার কাছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র আছে, বিশেষ করে স্বচালিত কামান এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এই স্বচালিত কামান থেকে ছোড়া গোলা প্রথমে উপরের দিকে যায়, তারপর মাটিতে নেমে আসে। এটি সরাসরি লক্ষ্যবস্তুর দিকে ছোড়া হয় না, প্রচলিত বন্দুকের চেয়ে এটি অনেক বেশি সুরক্ষিত। এর মাধ্যমে দ্রুত আঘাত হানা যায়। দূর থেকে ইউক্রেনীয় বাহিনীর অবস্থানে আঘাত হানার জন্য রাশিয়ার কাছে রয়েছে বহুমুখী গ্রাড রকেট উৎক্ষেপণ ব্যবস্থা। মস্কো অনেক বেশি পরিমাণে এই গ্রাডের ব্যবহার করতে পারে। বহুমুখী গ্রাড ব্যবস্থায় 40টি রকেট থাকে, 20 সেকেন্ড ব্যবধানের মধ্যেই এগুলো ছোড়া যায়। ইতোমধ্যে ইউক্রেনের কিছু এলাকায় গ্রাড ব্যবহারের কারণে বেসামরিক লোকজনের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে দেখা গেছে। খারকিভ, মারিওপোল ও আরও কিছু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মারিওপোল ও ইজিউম সহ ইউক্রেনের বিভিন্ন অংশের রুশ বাহিনী থার্মোবারিক অস্ত্র ব্যবহার করেছে। একই আকারের প্রচলিত বিস্ফোরকের তুলনায় এগুলো অনেক বেশি বিধ্বংসী। এটি মেঘের মতো করে জ্বালানির মিশ্রণকে ছড়িয়ে দেয়, এরপর তা বিস্ফোরিত হয়ে অনেকগুলো আগুনের গোলা ও প্রচণ্ড রকমের বিস্ফোরণ তরঙ্গ তৈরি করে।